চাপা পড়ে। তারা জরাজীর্ণ কক্ষগুলি অন্বেষণ করার সাথে সাথে ফিসফিস শুরু হয়। নরম অস্পষ্ট বচসা যা একেবারে দেয়াল থেকে নির্গত বলে মনে হচ্ছে। বন্ধুরা নার্ভাস দৃষ্টি বিনিময় করল, কিন্তু নিজেদেরকে নিশ্চিত করল এটা নিছকই তাদের মনের ছলে বাতাস। যাই হোক, ফিসফিস আরও জোরে এবং আরও সুসংগত হয়ে উঠল, যেন খুব ছায়া একটি কণ্ঠস্বর গ্রহণ করেছে। তারা একটি লুকানো চেম্বারে হোঁচ খেয়েছিল। এর দেয়ালগুলি প্রাচীন চিহ্ন দিয়ে সজ্জিত এবং চকচকে মোমবাতিগুলি নাচের ছায়া নিক্ষেপ করছে। কেন্দ্রে একটি অলঙ্কৃত ধুলো ঢাকা আয়না রাখা হয়েছে। বন্ধুরা অব্যক্তভাবে এটির দিকে টানা, এর গভীরতার দিকে তাকাল। হঠাৎ ঘরটি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল এবং আয়নাটি তাদের নিজের ভয়ঙ্কর মুখগুলিকে প্রতিফলিত করল না, তবে ছিন্ন বিচ্ছিন্ন পোশাকে আবৃত একটি ভয়ঙ্কর চিত্র। একটি রক্তমাখা চিৎকার প্রাসাদের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল এবং বন্ধুরা নিজেদেরকে আয়নার অশুভ রাজ্যের